স্পেশাল পমফ্লেট কাস্টমারের সামনে রেডি হবে, কাস্টমারের সামনে আমরা কাটিং করে সার্ভ করব। স্পেশাল লবস্টার বিগ সাইজ, একদম ফ্রেশ তাজা, কাস্টমার দেখবে চয়েস করবে, কাস্টমারের সামনে সুন্দর করে কাটিং করে বানিয়ে দেবো। হ্যালো এভরিওয়ান, শীতের মরশুমের প্রথম ফুড ফেস্টিভ্যাল শুরু হয়ে গেল আমাদের বহরমপুর শহরে। হ্যাঁ, বহরমপুরের YMA মাঠে 24 তারিখ থেকে শুরু হয়ে গেল ষষ্ঠতম ফুড ফেস্টিভ্যাল। আর এই ফুড ফেস্টে নানান জায়গার ফেমাস খাবার এসে জমা হয়েছে আমাদের YMA মাঠে। চলুন আপনাদের ঘুরে দেখাই। ঢুকে ঢুকেই প্রথম স্টল হলো এলাইচি। এখানে পাওয়া যাচ্ছে লিট্টি আর কাঁসার পাত্রে তৈরি চা। সন্ধে নাম ছিল, মনটা চা চা করছিল, তাই এক কাপ চা নিয়ে নিলাম মাটির পাত্রে। চাটা বেশ ভালোই ছিল এখানকার। কাঁসার হাঁড়িতে চা হচ্ছে, তাই তো? একদম। থ্যাংক ইউ। আর এরপরে স্টল হলো ধানসিঁড়ির মোয়া। এনেদের মোয়া কিন্তু খুব ফেমাস, আমি এর আগেও খেয়েছি। এরপরের স্টলটি হলো বালুরঘাট গঙ্গারামপুরের সেই ক্ষীর দই, মহাপ্রভু দই ভান্ডার। এবং আজকে নয়, আগামীকাল থেকে স্পেশাল সামুদ্রিক কাঁকড়া, স্পেশাল ক্র্যাব আমাদের এখানে। বিগ সাইজ, একদম ফ্রেশ তাজা, কাস্টমার দেখবে চয়েস করবে, কাস্টমারের সামনে সুন্দর করে কাটিং করে বানিয়ে দেবো। পিওর পিওর। ওকে, এখন আমি এসআর এসআর রান্নাঘর, যা এসআর কিচেন, তার পমফ্রেট ফ্রাই নিয়ে নিয়েছি এক প্লেট, এক পিস, সে ট্রাই করব। এই স্টলের খাবার কিন্তু আমার বেশ ভালো লেগেছে, মাছটা বেশ ফ্রেশ ছিল। পমফ্রেটের প্রাইস হচ্ছে 140। আর এর পরের স্টলটি ছিল বকখালি থেকে আগত বকখালি ফিশ অ্যান্ড চিকেন সেন্টার। তো আমরা বকখালি ফিশ সেন্টার থেকে অর্ডার করেছিলাম হচ্ছে গন্ধরাজ ফিশ ফ্রাইটা, ট্রাই করবো, ট্রাই করে আপনাদের বলবো কেমন হয়েছে। কি দাম আছে?
এনাদের এখানকার খাবারগুলো বেশ ফ্রেশ ছিল। আর এক প্লেট ফিশ ফিঙ্গার অর্ডার করেছি যার প্রাইস হচ্ছে 120 টাকা। চার পিস রয়েছে। তো আমরা সন্ধ্যারানী পিঠে যে কাউন্টারটা স্টলটা রয়েছে ওখান থেকে নিয়ে নিয়েছি ম্যাঙ্গো পাটিসাপটা। আর ম্যাঙ্গো পাটিসাপটার প্রাইস হচ্ছে কত গো? 60 টাকা করে। পাটিসাপটার প্রাইস হচ্ছে 60 টাকা করে। পুরোটা ম্যাঙ্গো ফ্লেভার। দারুণ দারুণ খেতে, দারুণ খেতে। আর একটা নিয়ে নিয়েছিলাম চকলেট পাটিসাপটা, যেটা প্রাইসও 60 টাকা করেই। চকলেট পাটিসাপটা আমি এর আগে কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম ট্রাই করছি। যে যাই বলুক, ম্যাঙ্গো হোক বা চকলেট হোক, পাটিসাপটার নর্মাল স্বাদ কিন্তু নর্মাল পাটিসাপটাতে এটাও ভালো লাগছে, তবে নর্মাল পাটিসাপটা বেশি ভালো খেতে। আর এই আমার পেছনে রয়েছে দাদা ভাই মকটেল কাউন্টার। এনারা কলকাতা থেকে এসেছেন, আমরা এখানে অবশ্যই ট্রাই করে দেখব। এখানে স্পেশাল কি আছে? ঠিক আছে, একটু সরো তো। আর এখানে একটা দিদি ছোট্ট একটা কেকের স্টল দিয়েছেন, যে কেকগুলো নিজেই তৈরি করে এনেছেন, আর পিওর ভেজ। কি কি আছে আরেকবার বলবে? আমার কাছে গন্ধরাজ চিকেন মোমো হবে, আমার কাছে গন্ধরাজ চিকেন মোমো, প্যান ফ্রাই মোমো, চিকেন চিজ মোমো, চিকেন চিজ স্যান্ডউইচ, চিকেন চিজ পাটিসাপটা, আর অনেকগুলোই আছে এগুলো নতুন আইটেম। চিকেন চিজ কর্নডগ আছে, পাওভাজি আছে, তারপর তোমার চিকেন পকোড়া হবে, পনির পকোড়া হবে, রাবড়ি উইথ হট গ্লাভ যেমন হবে। নতুনত্ব তিনটে জিনিস আছে, যেটা হচ্ছে চিকেন চিজ পাটিসাপটা, আর তোমার চিজ কর্নডগ, রাবড়ি উইথ হট গ্লাভ যেমন, আর সুশি। সুশিটা হচ্ছে, হ্যাঁ, কালকে থেকে সুশিটা অ্যাভেলেবেল হবে, ভেজ আর ননভেজ দুটোই। এখন পা ব্যথা হয়ে গেছে, বসে পড়েছি। আর পেছনে রয়েছে আমাদের জায়কা, বহরমপুরের জায়কা স্টল। এবারে কিন্তু প্রচুর আলাদা আলাদা মেনু নিয়ে এসেছে, নতুনত্ব মেনু নিয়ে এসেছে। আর তার মধ্যে রয়েছে নারকেলের সিঙ্গাড়া, আর সেটা আমি এক পিস নিয়ে নিয়েছি, খেয়ে দেখবো কেমন লাগছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালো লাগলে তোমরা অবশ্যই আসবে। ক্লোজ ক্লোজ ক্লোজ। এটা হচ্ছে নারকেলের সিঙ্গাড়া, নতুনত্ব কিছু, ভেতরে আলু নেই কিন্তু। ভালো লাগছে খেতে, কিন্তু বেশ ভালো খেতে। নমস্কার, সকলকে জানাই মেদিনীপুরে আসল পাঁশকুড়া ভ্যারাইটি স্টল। এই স্টলের পক্ষ থেকে মেলায় আসবার পাঁশকুড়া চপ খাবো না, তাই এখন নিয়েছি পাঁশকুড়া চপ, তাও আমে খেলে পরে একবার খেতে ইচ্ছে হবে বারবার। আমার এই মেদিনীপুরের আলুর চপ।
সাউথ ইন্ডিয়ান নাকু চাপ। কেশরটি আছে, মালাই চা আছে, হট চকলেট আছে, মাস চকো আছে, চকলেট চা আছে, তান্দুরি চা আছে, আমি নিজেই ভুলে গেছি, প্রচুর আছে, প্রচুর 14-15টা আছে। দেখি আমাদের বহরমপুরে মোনালিসা, কি কি আছে দাদা একটু বলবে। এটা গুড়ের চমচম আছে, আচ্ছা, এটা জলভরা তালশাঁস, এটাও এক ধরনের চমচম আছে, এটা একটু কড়া পাক হবে, এটা হালকা, এটা রসমালাই, এটা গুড় বাটি সন্দেশ, মানে গুড়ের সন্দেশের বাটির মধ্যে গুড় আছে লিকুইড, এটা আছে জয়নগরের মোয়া, আর এটা আমাদের ঐতিহ্য পাটিসাপটা, পাটিসাপটার উপরে ক্ষীর আছে নতুনভাবে প্রেজেন্ট করা, আর এখানে বিভিন্ন ধরনের রসগোল্লা, বিভিন্ন ফ্লেভার রসগোল্লা। এখানে এত ধরনের ফ্লেভারের রসগোল্লা আছে, আরো ফ্লেভার আছে, এটা আছে গোকুল পিঠে, মটন মেটা কষা, এটা পাঞ্জাবি আলুর দম, দেশি চিকেন কষা, হাঁসে ডিমের কারি, মা তারা সুইটস থেকে নিয়েছি নলেনগুড়ে খাস মুন্ডা, ট্রাই করবো, মিষ্টি আমি খুব একটা খেতে ভালোবাসি না, তবে যেটুকু খাচ্ছি ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এটাও ট্রাই করছি, এটা হচ্ছে ম্যাঙ্গো মুন্ডা, আমের ফ্লেভার, আমের স্মেল আসছে। আমার খুব ভালো লাগলো এখানে, উনি কিন্তু কোনো প্লাস্টিকের বা থার্মোকলের জিনিস ইউজ করেন না, উনি শাল পাতা, মানে পাতা ইউজ করেন, দেখাই আপনাদের, এই যে উনি মিষ্টি দেওয়ার জন্য কিন্তু এই পাতাগুলো ইউজ করেন, আর তার জন্য কিন্তু উনি সম্মানপ্রাপ্ত হয়েছেন, অ্যাওয়ার্ড পেয়েছেন, ধন্যবাদ কাকু, এভাবে আপনি পরিবেশ সচেতন থাকুন, আর সবাই যেন সেরকমই হয়। এটা সব দিক দিয়ে তো আমি যেমন এগিয়ে আসছি, অন্য গোটা ভারতবর্ষের মানুষ যা এগিয়ে আছে, পৃথিবীটা বেঁচে থাকে, ভালো থাকলে আমরা ভালো থাকি, একদম তাই, ঠিক আছে, এইটাকে চাই। আর একটা কি সব দিকে জল দেন অপচয় খুব না কেউ করে, আর একটা সব দিকে গাড়ি আস্তে চালাতে হবে, জীবন বাঁচাতে হবে, পরিবেশন দূষণ মুক্ত করতে হবে, ঠিক আছে, আর সব দিকে জঙ্গলে আগুন লাগাবেন না, পশু পক্ষীকে তো আঘাত করিবেন না, এগুলো আমার সব জনগণকে আমি জানাতে চাই, এটা যেন সবাই এখানকার মানুষ যেন সবাই জানায় প্রত্যেক জনগণকে, এটা আমার অনুরোধ।
বেনারসি পান দেখতে পাচ্ছেন, পাকা আম দিয়ে ম্যাঙ্গো পান, ডার্ক চকলেট আছে, হোয়াইট চকলেট আছে, এই যে হোয়াইট চকলেট, স্মোক পান আছে, ফায়ার পান আছে, কস্তুরি কিমাম দিয়ে 120 জর্দা হবে, কস্তুরি কিমাম দিয়ে 120 জর্দা হবে, ভজমি জুয়ান পান হবে, মালাই পান হবে, আমাদের বহরমপুর মেলাতে কিন্তু একটা স্টল বসেছে, যেটা হচ্ছে চম্পারণ মিট। মনে আছে কি আমি কিছুদিন আগে একটা ব্লগ করেছিলাম, হান্ডি মাটন বা চম্পারণ যেটা, সেটারই এখানে কিন্তু বসেছে, স্টল বসেছে। আপনারা চাইলে চম্পারণ কিন্তু এখানে এসে ট্রাই করতে পারেন। আর এখান চম্পারণ মাটনের পিসের প্রাইস হচ্ছে 1 পিস 80 টাকা করে, আর চিকেন 40 টাকা করে। এদের এখানে কিন্তু কম্বোরও বেশ সুন্দর কম্বোরও রয়েছে। কম্বোগুলো আছে যেমন 2 পিস মাটন আর প্লেন ভাত আনলিমিটেড 180 টাকা প্লেট, 2 পিস চিকেন এবং আনলিমিটেড ভাত কিন্তু 100 টাকা করে। এখানে এই চম্পারণের যে স্টলটা রয়েছে 99, সেই স্টলে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন। আমার তো মেলা দেখা কমপ্লিট, দেরি না করে আপনারাও এসে ঘুরে যান, কারণ মেলা কিন্তু থাকছে 23 তারিখ থেকে 1 জানুয়ারি অবধি। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড ফলো করে দেবেন। ভালো থাকবেন।